এখানে থাকছেন অনেক বিদেশি শিক্ষার্থীও ফর আই ওয়াজ লিভ এট নতুন বাসার এন্ড 2018 আই ওয়াজ লিভ এট বসুন্ধরা এন্ড নেক্সট আই শিফট এট নতুন বাসার সো ফাইনালি আই কাম হিয়ার বিকজ when I give information in this hostel, it's a beautiful hostel and you know, 3 times meal and everything is ready and cleaning, everything is ready and you know, it's beautiful also. And other hostels, I think it's not cleaning and not beautiful. So I like it and find like it. আমাদের সেই ফ্যাসিলিটি আছে এবং শুধু আমাদের ব্রাঞ্চে না আমাদের অন্যান্য ব্রাঞ্চেও এই ধরনের ফ্যাসিলিটি আছে আমি যখন বনসুতে ছিলাম আর কি যখন ব্যাচেলর ছিলাম তখন আত্মীয় বাসা অনেকে থাকা লাগতো বা ম্যাচের মধ্যে থাকা লাগতো আর কি তো সে জায়গায় এমনও দিন গেছে যে আমরা ফ্লোরিং করে থাকতাম গায়ের উপর তেল আমাকে উঠে যেত বাজে অবস্থা যেত দেন এমনও দিন গেছে যে আমাদের না খেয়ে থাকা লাগতো বিকজ বু আসতো না আমাদের এটা লং টাইমটা সাফার করা লাগতো তো ওইখান থেকে এইখানে আমাদের সুপার হোস্টেল আমাদেরকে একটা লবি দিচ্ছে দেন পার্সোনাল লকার দিচ্ছে ইভেন পড়াশোনা করার জন্য আমাদেরকে কিন্তু একটা ভালো রিডিং রুম প্রোভাইড করছে দেন 3 বেলা কিন্তু খাওয়া দাওয়ার মানসম্মত খাওয়া দাওয়া দিচ্ছে তো এর থেকে বড় আর ফ্যাসিলিটিস কি হতে পারে আমার আমার পক্ষ থেকে আর কি দেন আমি যখন ওইখানে ছিলাম আমার সিজিপিএর যে ব্যাপারটা ছিল যে পড়াশোনা করতে পারতাম না প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা এমনি কিন্তু অনেক টাফ তো ওইখানকার সার্কমস্ট্যান্স এবং এনভায়রনমেন্টের জন্য কিন্তু পড়াশোনা করতে পারতাম না সিজিপিএ আমার ছিল 2.89 থেকে 89 ছিল বাট আল্লাহর রহমতে মাস্টার্স আমার 3.87 হয়ে গেছে বিকজ এখানে সুযোগ সুবিধা থাকা খাওয়া এবং হচ্ছে কি সব ধরনের ফ্যাসিলিটিসের কারণে আর কি তো আমি আমার মানে ব্যক্তিগত জীবনযাপন খুব সুন্দর মতো আল্লাহর রহমতে জীবনযাপন করতে পারছি